আজকে একটা কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা একটা স্টুডেন্ট দিছে, তার এটাতে একটু সমস্যা হচ্ছে বুঝতে। তো যদি এই পর্যন্ত আমরা পড়ি নাই, তারপরে একটু আগে থেকে একটু এই কোশ্চেনটা দেখা যাক। যে উদ্দীপক দেওয়া আছে একটা, দেখেন বলছে যে কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি সবসময় একদম উল্লম্ব বরাবর ডাইরেক্ট নিচে পড়ে, ঠিক আছে। বলছে রিফাত ও ইমরান যথাক্রমে, রিফাত হচ্ছে যে ভি আর, তার বেগ দেওয়া আছে ভি আর, আর দ্বারা রিফাত বোঝাচ্ছে, আর এখানে ভি আই দ্বারা ইমরান বোঝাচ্ছে, ঠিক আছে। রিফাত আর ইমরান যথাক্রমে ভি আর হচ্ছে 3i + 4j মিটার পার সেকেন্ড, ও ভি আই যেটা ইমরানের বেগ যেটা 7i + 24j মিটার পার সেকেন্ড বেগে ওই বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিল, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যে রিফাত ও ইমরান উল্লম্বের সাথে একই কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তার মানে এখানে নির্ণয় করতে হবে যে রিফাত আর ইমরান যে দুজন আছে, তারা কি অ্যাঙ্গেলে, উল্লম্বের সাথে কি অ্যাঙ্গেলে ছাতা ধরলে তারা বৃষ্টি থেকে রক্ষা পাবে, ঠিক আছে। তো এখন দেখেন এই অঙ্কটা কিভাবে করা যায়। তো আমরা একটা ডায়াগ্রাম আঁকাই দেখাচ্ছি যে এখানে কিভাবে বৃষ্টি পড়তেছে, রিফাত আর ইমরান কিভাবে যাচ্ছে। দেখেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয়, আর এটা যদি জেড অক্ষ হয়, তাহলে আমরা জানি যে বৃষ্টি সবসময় জেড অক্ষ বরাবর পড়বে, যার কারণে দেখেন জেড যে অক্ষ বরাবর, বৃষ্টিও দেখেন সেই একই অক্ষ বরাবর বৃষ্টি পড়তেছে। আর রিফাতের দেখেন বেগ, দেখেন 3i + 4j, তার মানে 3i হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘর, এটা এক্স অক্ষ যেহেতু, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এইটা হচ্ছে আমাদের 3i প্লাস, এটার সাথে যোগ করবো আমরা 4j, 1 2 3 4, তার মানে এটা হচ্ছে আমাদের 4j, তাই না। তাহলে এই যে এখান থেকে মূল বিন্দু থেকে এটা যোগ করে দিলে এই বিন্দুটা যে ভেক্টরটা পাওয়া যাবে, সেটি হচ্ছে আমাদের রিফাতের বেগ, তাই না। ঠিক অনুরূপ ভাবে দেখেন বৃষ্টি এখানে হচ্ছে যে আমাদের আরেকজন কেস ইমরান, ইমরানের হচ্ছে 7i + 24j, 7i মানে এক্স অক্ষ বরাবর 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 7 ঘর, এখানে 7i, আর ঠিক অনুরূপ ভাবে এরকম ওয়াই অক্ষ বরাবর 24 ঘর, হ্যাঁ 24 ঘর। তাহলে এখানে যে ভেক্টরটা 7i + 24j যে ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের ইমরানের বেগ, হ্যাঁ। এই বেগের সাথে কি উপর থেকে লম্ব বরাবর ডাইরেক্ট, হ্যাঁ উপর থেকে ডাইরেক্ট লম্ব বরাবর বা জেড অক্ষ বরাবর আমাদের বৃষ্টি পড়তেছে। তার মানে এরা আসলে মনে করেন যে এরকম, যে এটা হচ্ছে যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, আর উপর থেকে বৃষ্টি ডাইরেক্ট পড়তেছে, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা যদি এই যে যে বেগটা মাঝখান দিয়ে, যে এক্স আর ওয়াই অক্ষের যে মাঝখানটা আছে, এক্স আর ওয়াই যে তল, এক্স আর ওয়াই মিলে যে তলটা হচ্ছে, এই তলের ঠিক মাঝ বরাবর হচ্ছে যে কেউ একজন হেঁটে যাচ্ছে, আর উপর থেকে ডাইরেক্ট কি হচ্ছে বৃষ্টিটা পড়তেছে, তাই না। তাহলে আমরা কিন্তু জাস্ট এখানে এইটাকে, এই ডায়াগ্রামটাকে সিম্পলিফাই করে ফেলতে পারি, কারণ আমাদের এই শুধুমাত্র এই দুইটা ভেক্টর লাগবে, এখানে ভেক্টর শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে ভি আর, আর একটা হচ্ছে বৃষ্টি। মানে ভি আর বরাবর আমরা এটাকে যদি এটা হচ্ছে ভি আর এর ডিরেকশন চিন্তা করি, এটা হচ্ছে ভি আর, ঠিক আছে, এটা হচ্ছে ভি আর, আর বৃষ্টির ডিরেকশন উপর থেকে হচ্ছে মনে করেন বৃষ্টিটা পড়তেছে এইভাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে উপর থেকে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে যে রেইন শুধুমাত্র আর, আর দ্বারা বোঝাচ্ছি আমরা একটা বৃষ্টি রেইন, হ্যাঁ রেইন হচ্ছে যে বৃষ্টির যে বেগটা, এটা আসলে আমাদের কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আর এখানে যে এটা ভি আর, ভি আর সে মনে করেন যে সামনের দিকে যাচ্ছে, এখান থেকে সামনের দিকে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভি আর বা রিফাতের হচ্ছে যে বেগ, এটা দেওয়া আছে কত আমাদের 3i + 4j, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা যেহেতু এই ডিরেকশনটা ধরে ফেলছি, তাহলে আমাদের এই বেগের মানটা দরকার, এই বেগের মান আসলে কত, বেগের মান আমরা কিভাবে বের করি, দেখেন এই যে ভি আর যেটা, এই বেগের মানটা বের হবে হচ্ছে যে √3² + 4² তার মানে √9 + 16, তার মানে √25, তার মানে আসলে আমাদের 5। তাহলে রিফাত কিন্তু এইদিকে, হ্যাঁ এই যে ভেক্টরটা, এটা আসলে এটার মান হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন এইটা আসলে আমাদের আপেক্ষিক বেগের অঙ্ক, আর আপেক্ষিক বেগ যখন করতে হবে তখন আমাদের যার সাপেক্ষে আমরা এই ক্যালকুলেশনগুলো করব, যেহেতু ছাতা রিফাত ধরবে, তাই না। তাহলে ধরলাম যে এইদিকে যখন যাচ্ছে রিফাত, তাহলে বৃষ্টি যেহেতু পড়তেছে তো ডাইরেক্ট পড়বে না, কারণ দুজনের মধ্যে যেহেতু একটা আপেক্ষিক বেগ আছে, তো সেই আপেক্ষিক বেগ অনুযায়ী বৃষ্টি পড়বে। তাহলে ধরলাম যে রিফাতকে ছাতা এইদিকে ধরতে হবে, তাহলে এটা উল্লম্বের সাথে এটা ধরে নিলাম এটা থেটা, তাহলে রিফাত কি করছে, ছাতা হচ্ছে যে এইভাবে করে ছাতা ধরছে, হ্যাঁ এটা হচ্ছে রিফাতের ছাতা, তাহলে বৃষ্টি এসে এখানে এই ছাতার উপরে পড়বে, রিফাত হচ্ছে যে এখান থেকে বৃষ্টি থেকে রক্ষা হবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, যেহেতু আমরা বলছি যে আপেক্ষিক বেগ, তাহলে যে কোনো একজনকে স্থির করে দিতে হবে,
এখন চিন্তা করেন যে আমরা যখন বাসের মধ্যে যাই, তখন যদি জানলা দিয়ে বাইরে তাকাই তাহলে দেখা যাবে যে আমরা যে বেগে যাচ্ছি গাছগুলো ঠিক তার নেগেটিভ বেগে, যদি আমরা 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাই তাহলে জানলা দিয়ে তাকালে দেখা যাবে গাছগুলো 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি নিজেকে স্থির মনে করি, গাড়ির মধ্যে থেকে যদি মনে করি আমি স্থির, তাহলে দেখবো যে আমার এনভায়রনমেন্ট বা পরিবেশ বা আশেপাশের যে পরিবেশগুলো গাছপালা যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে, তাই না? তো ঠিক অনুরূপ ভাবে যদি আমরা রিফাতকে স্থির চিন্তা করি, ধরি যে রিফাত স্থির, তাহলে রিফাতের যেহেতু রিফাত গতিশীল, তাই না, কিন্তু রিফাতকে যদি স্থির চিন্তা করি তাহলে তার পরিবেশটা পিছনের দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখেন যদি রিফাতকে স্থির চিন্তা করি তাহলে আমাদের পরিবেশটা বা এনভায়রনমেন্টটা সেটা কিন্তু পিছনের দিকে যাবে, যেহেতু রিফাত সামনের দিকে যাচ্ছে তাহলে পরিবেশটা কিন্তু ঠিক পিছনের দিকে যাবে। কারণ যে একইভাবে যেমন আমরা গাড়িতে করে যখন যাই, বাসে করে, বাস দিয়ে যখন জানলা দিয়ে একটু উঁকি দিই তাহলে দেখা যায় গাছগুলো পিছনের দিকে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের যদি গাড়ির মধ্যে থেকে আমি নিজেকে স্থির মনে করি তাহলে আমাকে এখানে ধরতে হবে আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছে, তাই না? তাহলে ঠিক দেখেন এখানে একটা ফ্যাক্টর, যেহেতু এটাকে স্থির করে দিচ্ছি তাহলে অবশ্যই এখানে আর একটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে ভি এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, পরিবেশটা তাহলে কোন দিকে যাবে, ঠিক এই বেগের পিছনের দিকে যাবে, মানে ও রোহিণ যেদিকে যাচ্ছে বা রিফাত যেদিকে যাচ্ছে তার ঠিক পিছনের দিকে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হবে আমাদের 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখেন আমরা এখন জাস্ট এই ভেক্টরটা এখন বাদ দিব, রহিম মনে করেন এখন স্থির, রহিমের বেগ এখন জিরো। তাহলে রহিমের বেগ যদি বা রিফাতের বেগ যদি জিরো হয়, রিফাতের বেগ যদি জিরো চিন্তা করি তাহলে রিফাতের আশেপাশে যে পরিবেশটা আছে সেটা পিছনের দিকে যাচ্ছে এবং বৃষ্টি উপর থেকে পড়তেছে। তাহলে এখানে রিফাতের সাপেক্ষে এখানে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাই না? একটা হচ্ছে যে বৃষ্টি আর একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। তাহলে দেখেন এই বিন্দুর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে বৃষ্টিটা উপর থেকে নিচে যেহেতু পড়তেছে তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এদের দুইজনের যে লব্ধি হবে, দেখেন এখন তাহলে আমাদের এই পরিবেশের মধ্যে বা সিস্টেমের মধ্যে আমাদের এখন ভেক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড যেটা এইদিকে, আর একটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড যেটা ঠিক উপর থেকে নিচের দিকে, তাই না? এখন এই দুইজনের যে লব্ধি হবে বৃষ্টিটা ঠিক সেই বরাবরই পড়বে, যেহেতু এই সিস্টেমে একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে কি আমাদের পরিবেশ, তাই না? এই দুইটা ভেক্টর মিলে যেটা লব্ধি হবে ঠিক বৃষ্টিটা সেই বরাবর পড়বে। তাহলে ধরে নেন যে লব্ধি এই যে এই বরাবর আসছে, যে বরাবর তাকে সাদা ধরতে হচ্ছে, লব্ধি হচ্ছে যে এই বরাবর, এটাই স্বাভাবিক যে যে ভেক্টর দুইটা আছে ঠিক তাদের মাঝ বরাবর কোনো এক দিক হবে, তাই না? তাহলে যেহেতু আমরা রিফাত এই এই লব্ধি যেই যে বরাবর আসবে, এই লব্ধি যেই বরাবর আসবে সেই বরাবরই যদি রহিম রিফাত ছাতাটা ধরে তাহলে সে কিন্তু বৃষ্টি থেকে রক্ষা পাবে। তাহলে আমাদের এই যে উল্লম্বের সাথে, উল্লম্ব মানে সেই লম্ব বরাবর যে রিফাত যে অ্যাঙ্গেলে ছাতাটা ধরছে এই অ্যাঙ্গেলটা আমাদের নির্ণয় করতে হবে। এই অ্যাঙ্গেলটাই মানে আসলে এইটা বিপরীত কোণ হচ্ছে যে এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে আমাদের পাওয়া যাবে। তাহলে এখানে যদি একটা আমরা এরকম ভেক্টর চিন্তা করি, এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এইটা দেখেন এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কারণ এই ভেক্টর আর এই ভেক্টর হচ্ছে প্যারালাল ভেক্টর, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, আর এইদিকে হচ্ছে যে উল্লম্ব বরাবর 10। তাহলে এই যে অ্যাঙ্গেল এইটাই আমাদের নির্ণয় করতে হবে, এই অ্যাঙ্গেলের ছাতা ধরলেই কিন্তু আমাদের এই রিফাত কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা হবে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা নির্ণয় করবো। তাহলে এখানে যদি আমরা ট্যান থেটা ক্যালকুলেশন করি, ট্যান থেটা সমান সমান আমাদের এই এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে লম্ব, যেহেতু অ্যাঙ্গেল এখানে আছে তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব, তাহলে ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব আছে 5 আর ভূমি আছে 10। তাহলে এটা কাটাকাটি করলে হয় আমাদের হাফ, তাহলে থেটা সমান সমান আমাদের ট্যান ইনভার্স হচ্ছে যে হাফ, যেটা মোটামুটি আমাদের 26 ডিগ্রি। আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি, ট্যান ইনভার্স 0.5 বা হাফ 26.56, 26.56 ডিগ্রি। তাহলে দেখেন রিফাত যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পাইতে চায় তাহলে রিফাতকে কিন্তু উল্লম্বের সাথে 26.56 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাদা ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আসেন যে যে আমাদের ইমরান যদি হচ্ছে রক্ষা পাইতে চায় বৃষ্টির হাত থেকে তাহলে সে কি করবে। আচ্ছা, তাহলে এই সিস্টেমটাকেও আমরা এরকম সিম্পলিফাই করে নিতে পারি সহজভাবে, যে আমরা ধরে নিলাম এখানে এখানে আমরা ধরে নিলাম যে এই দিকে হচ্ছে যে ইমরানের বেগ ভি আই, ইমরানের দিকে যাচ্ছে, আর ইমরানের বেগের মানটা আমরা এখন ক্যালকুলেশন করি। ইমরানের বেগের মান হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করবে, যে ইমরানের বেগের মান দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে যে ইমরান ভি আর ইমরান, হ্যাঁ ইমরানের বেগ দেওয়া ছিল আমাদের 7i + 24j, তাহলে এটা হবে √7² + 24², তাহলে এটা করলে আমাদের কত আসে 7² + 24² 625, √625 625 কে রুট করলে হয় আমাদের 25 625 625।
তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই যে ইমরানের বেগ কিন্তু এখানে 25 মিটার পার সেকেন্ড হ্যাঁ আর বৃষ্টি কিন্তু ঠিকই আমাদের ওই 10 মিটার পার সেকেন্ড যে রেঞ্জ এটা সেটা হচ্ছে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছে তাই না বৃষ্টি কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছে কিন্তু এখানে কিন্তু যে আমাদের ইমরান ইমরানের বেগ কিন্তু এখন 25 মিটার পার সেকেন্ড তাহলে এখন ইমরানকে যদি স্থির চিন্তা করে যে ইমরান মনে করেন গাড়িতে করে যাচ্ছে বা দৌড়ই যাচ্ছে সেটাকে আমি স্থির চিন্তা করলাম তাহলে ইমরানের যে পরিবেশটা ঠিক কিন্তু পিছনের দিকে যাচ্ছে তাই না তাহলে ইমরানকে যদি আমরা স্থির চিন্তা করি তাহলে ঠিক তার অপোজিটে একটা ভেক্টর পাওয়া যাবে সেটা হচ্ছে যে এই এনভায়রনমেন্ট ঠিক আছে আমাদের যেটা হচ্ছে যে এনভায়রনমেন্টের ভেলোসিটি ভেলোসিটি অফ এনভায়রনমেন্ট এটা কত হবে এটা কিন্তু আমাদের 25 মিটার পার সেকেন্ড হবে এবং ইমরান যেদিকে যাচ্ছিল ঠিক তার কি হবে অপোজিট দিকে হবে তাই না তাহলে এখন দেখেন এখানে দুইটা ভেক্টর একটা উপর থেকে নিচে যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা উপর থেকে নিচে আর এটা বাম থেকে এই ডান থেকে বাম দিকে হ্যাঁ তাহলে এখন দেখেন এই ইমরানের সাপেক্ষে এখন কিন্তু এখানেও দুইটা ভেক্টর একটা হচ্ছে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড থেকে পড়তেছে আর আরেকটা হচ্ছে যে পরিবেশটা হচ্ছে যে 25 মিটার পার সেকেন্ড থেকে পিছনে দিকে যাচ্ছে তাই না তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে দুইজনের যে লব্ধিটা হবে এই দুইজনের মিলে যে লব্ধিটা হবে সেই লব্ধির দিকেই কিন্তু আমাদের ইমরানকে ছাতা ধরতে হবে তাহলে মনে করেন এইটা সেই লব্ধি এই বরাবরই কিন্তু ইমরানকে ছাতা ধরতে হবে কারণ কি এই লব্ধি বরাবরই আমাদের বৃষ্টিটা এসে পড়বে তাই না তাহলে এটা হচ্ছে থেটা যদি চিন্তা করি তাহলে এইটা সেই থেটা বি প্রতীক কোণ এটা তাহলে আমাদের এই ত্রিভুজ থেকে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো তাহলে দেখেন এখানে আছে এই বাহুটা আছে 10 আর এই বাহুটার মান আছে যে 25 তাই না 25 মিটার তাহলে আমরা যদি এই ত্রিভুজ থেকে অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আমরা লিখবো tan থিটা tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে 25 আর ভূমি হচ্ছে আমাদের 10 তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি tan ইনভার্স 25 ডিভাইডেড বাই 10 তাহলে এটা লিখে কত আসে tan ইনভার্স 25 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 10 এটা মোটামুটি আসে উল্লম্বের সাথে তাকে ছাতা ধরতে হবে 26.56 ডিগ্রি করে আর যদি আমাদের ইমরান যদি এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে ইমরানকে ছাতা ধরতে হবে 68.2 ডিগ্রি করে উল্লম্বের সাথে 68.2 ডিগ্রি মানে এর চেয়ে কিন্তু বেশি দুইজন যদি একই কোণে ছাতা ধরে তাহলে কিন্তু এখানে দুইজন হচ্ছে যে একসাথে কিন্তু বৃষ্টি থেকে রেহাই পাবে না কারণ দুইজনকে দুইটা আলাদা অ্যাঙ্গেলে আমাদের কি করতে হবে ছাতাটা ধরতে হবে নাহলে কিন্তু তারা যে কোনো একজন ভিজে যাবে হয়তো যদি মনে করেন দুইজনই 26.56 ডিগ্রি ধরে তাহলে সেক্ষেত্রে আমাদের রিফাত বৃষ্টি থেকে রক্ষা পাবে কিন্তু ও কিন্তু ভিজে যাবে ঠিক আছে আবার যদি দুইজনে আসে 68.2 ডিগ্রি করে ধরে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমরান হচ্ছে যে বৃষ্টি থেকে রক্ষা পাবে কিন্তু আমাদের এদিকে রিফাত কিন্তু ভিজে যাবে ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা এই অঙ্কটা সমাধান করব ওকে ঠিক আছে